রানাঘাটের সভা থেকে ফের কেন্দ্রকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, নতুন করে সোনার বাংলা তৈরির কিছু নেই, বাংলায় সব কাজ হয়ে গিয়েছে। নাগরিকত্ব আইন প্রসঙ্গেও ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির বিরুদ্ধে। চ্যালেঞ্জ ছুড়ে বললেন, বাংলায় এনআরসি হতে দেবেন না। এদিনের সভা থেকে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্যসাথী সহ রাজ্যের সমস্ত প্রকল্পের কথা আরও একবার সকলকে মনে করিয়ে দেন তিনি। এরপর বিজেপি সোনার বাংলা স্লোগানকে কটাক্ষ করে তিনি বলেন, বাংলায় আর কোনো কাজ বাকি নেই, সব কিছুই হয়ে গিয়েছে, তাই সোনার বাংলা তৈরি করব, এই কথার কোনো মূল্য নেই। সোনার বাংলা আগেই ছিল, এখন বিশ্ব বাংলা হচ্ছে। বিনা লড়াইয়ে 1 ইঞ্চি জমি ছাড়তেও যে তিনি রাজি নন, তা এদিন ফের বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথম দফায় 3 কোটি কোভিড যোদ্ধাকে করোনার টিকা দেওয়া হবে। এই টিকাকরণের কোনো খরচ রাজ্যকে বহন করতে হবে না, খরচ দেবে কেন্দ্র। আজ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই মন্তব্য রাজনৈতিক ক্ষেত্র তাৎপর্যপূর্ণ বলে দাবি ওয়াকিবহাল মহলের। কোভিড টিকাকরণ কর্মসূচি নিয়ে এদিন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকে স্বদেশী টিকার গুরুত্ব বোঝানোর পাশাপাশি কেন্দ্র রাজ্যে যৌথ লড়াইয়ের কথা তুলে ধরেন মোদী, তুলে ধরেন করোনার টিকাকরণ কর্মসূচির খুঁটিনাটিও। বৈঠকের শেষের দিকে বার্ড ফ্লু নিয়ে সতর্ক করতে ভুলেননি প্রধানমন্ত্রী। টিকাকরণ কর্মসূচি চলাকালীন কী কী সাবধানতা অবলম্বন করতে হবে তাও এদিনের বৈঠকে তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, বিনামূল্যে করোনা টিকা দেওয়া হবে কি না তা নিয়ে কেন্দ্র ও বাংলার মধ্যে রীতিমতো টানাপোড়েন চলছে। এরই মাঝে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রীর কোভিড যোদ্ধাদের বিনামূল্যে টিকাকরণের ঘোষণা তাৎপর্যপূর্ণ। শিবিরের মাধ্যমে প্রতিবন্ধীদের শংসাপত্র প্রদানের পাশাপাশি মানবিক প্রকল্পের আওতায় আনার সংকল্প গ্রহণ করেছেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। ইতিমধ্যে প্রথম পর্যায়ে মন্ত্রী বিধানসভা এলাকায় 560 জন প্রতিবন্ধীকে শংসাপত্র প্রদান করা হয়েছে এবং তাদেরকে মানবিক প্রকল্পের আওতায় আনা হয়েছে। আজ ফুলবাড়ি 2 নম্বর অঞ্চলের অন্তর্গত চোতরাগছে একটি শিবিরের আয়োজন করা হয়। শিবিরে ফুলবাড়ি 1 ও 2 নম্বর অঞ্চল এবং পৌর নিগমের অন্তর্গত 31 থেকে 35 নম্বর ওয়ার্ডে বসবাসকারী প্রায় শতাধিক প্রতিবন্ধীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় এবং সকলকে মানবিক প্রকল্পের আওতায় আনা হয়। এদিনের শিবিরে উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব, রাজগঞ্জের বিডিও এনসি শেরপা, জলপাইগুড়ি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ দেবাশিস প্রামাণিক, গৌতম গোস্বামী সহ অন্যান্যরা। আলিপুরদুয়ার জেলার ফলাকাটা ব্লকের দেওগায়ে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলো 3টি বাড়ি ও 1টি দোকান। আলু খেতে হানা দিয়ে আলু সাবাড় করলো হাতি। এ ঘটনায় রবিবার গভীর রাতে আতঙ্ক ছড়ায় উত্তর দেওগায়ের কার্জিপাড়া এলাকায়। স্থানীয় বাসিন্দা রাজীব কার্জির দোকান ভেঙে লবণের বস্তা ভেবে চিনির বস্তা টেনে বের করে হাতি। এরপর কিছুটা চিনি খেয়ে বাকিটা মাটিতে ফেলে দিয়ে হানা দেয় প্রফুল্ল বর্মনের আলু খেতে। বিট অফিসার বিধান দেব বলেন, ক্ষতিগ্রস্তরা সরকারি নিয়ম অনুযায়ী ক্ষতিপূরণ পাবেন। 120 বছর বয়সে মৃত্যু হলো ঠাকুমার। নাতিদের কাঁধে চেপে শ্মশানঘাটে গেলেন তিনি। তবে শেষ যাত্রায় যেটি সব থেকে বেশি চোখে পড়েছে সেটি হলো বৃদ্ধার অন্তিম যাত্রায় রীতিমতো ব্যান্ড পার্টি, মাইকের ব্যবস্থা করেছিলেন নাতিরা। ব্যান্ড পার্টির তালে তালে নাচতেও দেখা গিয়েছে নাতিদের। ঘটনাটি পূর্ব মেদিনীপুর জেলার দীঘা শহরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীঘার দক্ষিণ শিমুলিয়া গ্রামের বাসিন্দা মাহেশ্বরী দেবী 120 বছর বয়সে প্রয়াত হয়েছেন। তার পরিবারের সদস্য সংখ্যা 120, যার মধ্যে 56 জন নাতি। বৃদ্ধা জীবিত অবস্থায় নাতিদের বলতেন, তার মৃত্যুতে যেন কেউ ভেঙে না পড়েন, আনন্দের সঙ্গে যেন তাকে বিদায় জানানো হয়। তাই ঠাকুমার ইচ্ছা পূরণ করতে তার শেষ যাত্রায় অভিনব আয়োজন করেছেন নাতিরা। ব্যান্ড পার্টি, ঢাক ঢোল ঘণ্টার তালে নাচতে নাচতে ও আতশবাজি ফাটিয়ে মাহেশ্বরী দেবীকে শ্মশানঘাটে নিয়ে যান তার নাতিরা, যা দেখে কার্যত হতচকিত সাধারণ মানুষ। বছর শুরু থেকেই ভয় পাওয়াচ্ছে বার্ড ফ্লু, মরছে হাজার হাজার পাখি। এবার দিল্লি এবং মহারাষ্ট্রে সরকারিভাবে বার্ড ফ্লু ধরা পড়ার কথা জানালো সরকার। রবিবার ওই 2 রাজ্যে শয়ে শয়ে পাখি মারা গিয়েছে বলে জানা যাচ্ছে। সোমবার ন্যাশনাল ল্যাবরেটরিতে মৃত পাখির নমুনা পরীক্ষা করা হয়, যার রিপোর্টে মৃত্যুর কারণ বার্ড ফ্লু। আজ সোমবার পাখির মরক নিয়ে বৈঠকে বসবে কেন্দ্র। দিল্লির সবচেয়ে বড় পোল্ট্রি গাজীপুর, সেখানে ইতিমধ্যে আমদানি নিষিদ্ধ করার নোটিশ পৌঁছে গিয়েছে।
এখনো পর্যন্ত পাওয়া খবরে দিল্লির পারভানি জেলায় মুরুম্বা গ্রামে শয়ে শয়ে মুরগি মারা গিয়েছে। জানা গিয়েছে তাদের মৃত্যুর কারণ এভিয়ান ইনফ্লুয়েঞ্জা। প্রায় 8টি পোলট্রিতে 8000-এর বেশি মুরগি মারা যায়। বার্ড ফ্লু আক্রান্ত 9 রাজ্যের পাখি। বাংলায় এখনো পাখি মৃত্যুর খবর পাওয়া যায়নি, তবে কাছাকাছি ছত্রিশগড়েও একাধিক পাখি মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবন এলাকার দয়াপুরে পর্যটকদের একটি লঞ্চে আগুন। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও লঞ্চটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এমভি মাঝচণ্ডী নামের ওই লঞ্চটিতে রাত 11টা নাগাদ আগুন লাগে। দয়াপুরে একটি হোটেলের ঘাটে পর্যটকদের নামিয়ে লঞ্চে রান্নার কাজ করছিলেন রাঁধুনি ও লঞ্চের কর্মীরা। সেই সময় গ্যাস সিলিন্ডার ফেটে লঞ্চে আগুন লেগে যায়। কর্মীরা প্রাণ বাঁচাতে লঞ্চ থেকে বেরিয়ে যান। রান্নার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ করতে সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। দুর্ঘটনার খবর পেয়ে এলাকার বাসিন্দারা এসে আগুন নেভানোর কাজে হাত লাগান। রাতে স্থানীয় বাসিন্দা, পর্যটকরা, স্থানীয় মৎস্যজীবীরা নদীর জল দিয়ে আগুন নেভানোর কাজ শুরু করলেও ততক্ষণে লঞ্চটি প্রায় ভস্মীভূত হয়ে যায়। রায়গঞ্জের 13 নম্বর কমলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মিকি মেগা কোভিড হাসপাতালে করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হলো। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম জিন্নাতুন্নিসা। কোভিড হাসপাতাল সূত্রে জানা গিয়েছে করোনার সংক্রামিত হয়ে চলতি মাসের 8 তারিখ ওই বৃদ্ধাকে মিকি মেঘা কোভিড হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার গভীর রাতে তার মৃত্যু হয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। বিষয়টি রায়গঞ্জ থানার আইসি রায়গঞ্জের বিডিও পৌরসভার চেয়ারম্যানকে জানানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে দেহ সৎকার করা হবে। গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করলো দিনহাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম দুলাল রায়। তিনি পুটিমারি 2 নং গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। দিনহাটা থানা সূত্রে জানা গিয়েছে এদিন ওই ব্যক্তির কাছ থেকে 50টি ছোট ছোট গাঁজার প্যাকেট উদ্ধার হয়েছে, যার ওজন 130 গ্রাম। এছাড়াও তার কাছে মজুদ 7.5 কেজি গাঁজা উদ্ধার হয়। অভিযুক্তকে এদিন কোর্টে তোলা হলে বিচারক তার 14 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেন। আইসি সঞ্জয় দত্ত জানান, অভিযুক্তের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে ব্যবস্থা গ্রহণ করা হবে। নিজের বিধানসভা কেন্দ্রে কর্মতীর্থ সহ স্কিল আপগ্রেডেশন সেন্টারের শিলান্যাস করলেন পর্যটনমন্ত্রী গৌতম দেব। এদিন ডাবগ্রাম 1 নং গ্রাম পঞ্চায়েতের বেঙ্গল সাফারি পার্কের পাশে কর্মতীর্থের শিলান্যাস করা হয়। ইতিমধ্যেই টেন্ডার প্রক্রিয়া শেষ হয়েছে। স্কিল আপগ্রেডেশন সেন্টারের জন্য দোতলা একটি ভবন তৈরির জন্য প্রায় 82 লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। কর্মতীর্থের স্টল তৈরি করে সেটিকে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে তুলে দেওয়া হবে। একই সঙ্গে সেখানে স্থানীয় মহিলাদের স্বনির্ভর হওয়ার জন্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যটনমন্ত্রী এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে 68 জনের হাতে জমির পাটা তুলে দেন। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে ফের মৃত্যু শ্রমিকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার কালিয়াচক থানা এলাকায়। মুম্বাই থেকে ট্রেনে করে বাড়ি ফেরার পথে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে উত্তরপ্রদেশে তার মৃত্যু হয় বলে জানিয়েছে রেল পুলিশ। জানা গিয়েছে মৃতের নাম আনোয়ার শেখ। দীর্ঘ 20 বছর ধরে মুম্বাইয়ের দর্জির কাজ করতেন তিনি। স্ত্রী চামিলি খাতুন ও 2 পুত্র সন্তানকে নিয়ে সংসার ছিল। জানা গেছে ট্রেনে করে মুম্বাই থেকে বাড়ি ফিরছিলেন তিনি। গত সোমবার তিনি ট্রেনে ওঠেন। সোমবার শেষ কথা হয় স্ত্রী চামিলি খাতুনের সঙ্গে। তারপর মঙ্গলবার থেকে ফোনে তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। বুধবার দেহ উদ্ধার হয় উত্তরপ্রদেশের চিত্রকূট জেলার মানিকপুর জংশনের কাছে রেললাইনের পাশ থেকে। রেল পুলিশ জানিয়েছে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে আনোয়ার শেখের। যদিও পরিবারের দাবি এটি কোনো দুর্ঘটনা নয়, খুন করা হয়েছে আনোয়ার শেখকে, তাই তারা চান উপযুক্ত তদন্ত হোক। ভস্মীভূত শিকারপুরের দেবী চৌধুরানী মন্দিরের বিগ্রহ পুনর্নির্মাণের কাজ খতিয়ে দেখলেন রাজগঞ্জের বিধায়ক ও গজলডোবার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খগেশ্বর রায়। বিগ্রহের কাজ দেখে সন্তোষ প্রকাশ করলেন বিধায়ক। শিকারপুর চা বাগানের ভেতর 2018 সালের ফেব্রুয়ারিতে দেবী চৌধুরানী ও ভবানী পাঠকের মন্দির এবং বিগ্রহ ভস্মীভূত হয়ে যায়। পর্যটন দপ্তর থেকে উদ্যান ও কানন বিভাগের মাধ্যমে প্রথম পর্যায়ে মন্দির পুনর্নির্মাণের কাজ প্রায় শেষের পথে। অর্থ দপ্তর বিগ্রহ পুনর্নির্মাণের জন্য 55 লক্ষ টাকা এবং প্রথম দফার মন্দির পুনর্নির্মাণের জন্য 44 লক্ষ টাকা বরাদ্দ করে। উদ্যান ও কানন বিভাগের মাধ্যমে বিগ্রহ নির্মাণে ওয়াক অর্ডার দেওয়া হয়। জলপাইগুড়িতে বরাদ্দ পাওয়া সংস্থার কর্মশালে দেবী চৌধুরানী, ভবানী পাঠক সহ বিভিন্ন বিগ্রহ তৈরির কাজ চলছে পুরোদমে।
বাড়ি দখলকে কেন্দ্র করে অন্য একটি পক্ষের বাধা দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ উঠল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়া থানার ভৈশপিটায়। দুপক্ষের মারপিটের ঘটনায় পরস্পরের বিরুদ্ধে হামলা ও গুলি চালানোর অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের এক এসএফআই সহ দুপক্ষের কয়েকজন জখম হন। তাদের মধ্যে দুজনকে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনা হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাড়ির আসল মালিকের নাম রামগঞ্জ। এলাকায় মাস ছয়েক আগে স্থানীয়দের শেখ সিরাজউদ্দিন নামে একজন বাড়িটি কিনেছিলেন। এদিন তারা বাড়ি দখল নিতে গেলে অন্য একজন বাধা দিতে আসলে ঝামেলা শুরু হয়। শেখ সিরাজউদ্দিনের স্ত্রী আঞ্জুমারা বেগমের অভিযোগ, 21 লক্ষ টাকা নিয়ে জায়গা ও বাড়ি কেনা হয়। এদিন বাড়িতে উঠতে গেলে স্থানীয় আইনুল নামে এক ব্যক্তি লোকজন নিয়ে এসে বাধা দেয়। এ ঘটনায় তাদের 5 জন জখম হয়েছেন। 4 দিন ধরে মায়ের মৃতদেহ আগলে রাখলেন ছেলে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চোপড়ার সুভাষনগর এলাকায়। চোপড়ার 31 নম্বর জাতীয় সড়কের পাশে সুভাষনগর এলাকার বাসিন্দা রামকৃষ্ণ চক্রবর্তীর বিরুদ্ধে তার বৃদ্ধ মায়ের মৃতদেহ টানা 4 দিন ধরে আটকে রাখার অভিযোগ উঠেছে। ঘটনাটি পুলিশের নজরে আনেন প্রতিবেশীরা। এরপর ঘটনাস্থলে আসে চোপড়া থানার পুলিশ। গোটা বিষয়টি খতিয়ে দেখেন পুলিশ আধিকারিকেরা। প্রতিবেশীদের সূত্রে জানা গিয়েছে রামকৃষ্ণবাবু বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন। ইতিমধ্যে এক মেয়ের বিয়ে হয়, বউ এই বাড়িতে থাকছেন না। মা ভিক্ষাবৃত্তি করে ছেলেকে নিয়ে সংসার চালাতেন। সম্প্রতি রামকৃষ্ণ চক্রবর্তীর মায়ের কোনো রকম খোঁজ পাওয়া যাচ্ছিল না। এরপরই প্রতিবেশীরা তার মায়ের খোঁজ খবর নেন, আর এতেই তিনি অকপটে স্বীকার করে নেন যে তার মা মারা গিয়েছেন। তারপরই রহস্যের উন্মোচন হয়। ফোন করে ডেকে নিয়ে গিয়ে সর্বস্ব লুট করে নেওয়ার অভিযোগ উঠল এক গৃহবধূর বিরুদ্ধে। ঘটনা তদন্তে নেমে অভিযুক্ত রিমা রায়কে গ্রেফতার করেছে পুলিশ। এদিন অভিযুক্তকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। জানা গিয়েছে শিলিগুড়ির মাটিগড়া পতিরাম জ্যোতির বাসিন্দা অলোক দাস প্রতারণার শিকার হয়েছে বলে অভিযোগ করেন স্ত্রী অঞ্জলি দাস। অঞ্জলি দাসের অভিযোগ, ওই এলাকারই এক গৃহবধূ রিমা রায়ের সঙ্গে বন্ধুত্ব হয় অলোকের। এরপর 6 জানুয়ারি অলোককে শহর শিলিগুড়ির অদূরে গজলডোবায় দেখা করতে বলে। অলোক সেখানে পৌঁছালে মাদক খাইয়ে তার সর্বস্ব লুট করে নেয় বলে অভিযোগ। ঘটনার পর গজলডোবা ফাঁড়ির পুলিশ গিয়ে উদ্ধার করে অলোককে। এরপরই এই ঘটনার সুবিচার চেয়ে এনজিপি থানায় লিখিত অভিযোগ দায়ের করে অলোক দাসের স্ত্রী অঞ্জলি দাস। রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের হরিচরণ ভিটায় এলাকায় হাতির তাণ্ডবে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে গভীর রাতে এলাকার বাসিন্দা পঞ্চনন রায় ও গোপাল রায়ের বাড়িতে তাণ্ডব চালায় 2টি হাতি। পঞ্চননবাবু জানান, রাতের খাবার সেরে সবাই ঘুমোতে যাই, রাত 1টা নাগাদ আচমকা শব্দ শুনতে পাই। উঠে দেখি একটি হাতি বাড়ির উঠোনে দাঁড়িয়ে রান্নাঘর ভেঙে মজুত রাখা চাল সবজি সাবার করছে। অন্য একটি হাতি তার মায়ের ঘরে তাণ্ডব চালিয়ে বেড়া ভেঙে দেয়। 70 বছর বয়সী মা ভয় পেয়ে খাটের নিচে লুকিয়ে কোনো মতে প্রাণে বাঁচেন। এখনও অনেকটাই আতঙ্কে রয়েছেন তারা। এছাড়াও তার প্রতিবেশী গোপাল রায়ের বাড়িতে হাতি 2টি তাণ্ডব চালিয়ে রান্নাঘরের বেড়া ভেঙে পালিয়ে যায়। ভারত ভুটান সীমান্তের চামুরচি চেকপোস্ট এলাকায় বানাহাট থানার চামুরচি আউটপোস্টের উদ্বোধন হল। এদিন এই আউটপোস্টের উদ্বোধন করেন উত্তরবঙ্গের আইজি বিশাল গার্গ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি রেঞ্জের DIGP আন্নাপ্পা ই সহ অন্যান্য আধিকারিকেরা। উত্তরবঙ্গ আইজি বিশাল গর্গ বলেন, বানাহাট থানার অন্তর্গত চামুরচি আউটপোস্টের উদ্বোধন এদিন করা হলো। ভুটান সীমান্তবর্তী এলাকা হওয়ায় এই জায়গায় আন্তর্জাতিক গুরুত্ব অনেকটাই বেশি। সঙ্গে বানাহাট থেকে প্রায় 13 কিলোমিটার দূরে অবস্থিত হওয়ায় কোনো ইনফরমেশন পেলে এখানে আসতে কিছুটা দেরি হয়ে যেত। এখন এই সমস্যা এড়ানো যাবে। এদিন আউটপোস্টের উদ্বোধনের পাশাপাশি সেখানে নতুন ইনচার্জ পোস্টও করা হয়েছে। এতে জেলার পুলিশি ব্যবস্থা আরও ভালো হবে বলে তিনি জানান। তৃণমূলে দলীয় ঝান্ডা পোড়ানোকে কেন্দ্র করে চাপা উত্তেজনা। ঝান্ডার পাশাপাশি এলাকার জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের নির্মীয়মান ট্যাপ কলও ভেঙে দেওয়া হয়। একটি দোকানেও আগুন লাগানোর চেষ্টা করা হয়। ঘটনাটি ঘটেছে মেটলি ব্লকের উত্তর ধূপঝোড়া বাজারে। এদিন সকালে স্থানীয় জনগণ দেখতে পায় যে বাজারে লাগানো বেশ কয়েকটি তৃণমূলের ঝান্ডায় আগুন লাগানো হয়েছে। বাজার সংলগ্ন PHC-র ট্যাপ কলও ভেঙে দেওয়া হয়। ঘটনার খবর চাউর হতে বিভিন্ন এলাকা থেকে তৃণমূলের নেতা কর্মীরা আসে উত্তর ধূপঝোড়া বাজারে।
ঘটনার প্রতিবাদে এদিন সকালে তৃণমূলের তরফে উত্তর ধূপঝরা বাজারে প্রতিবাদ মিছিল ও সভা করা হয়। পণ্যবাহী গাড়িতে করে পিকনিকে বাধা দিল ট্রাফিক গার্ড। পিকনিক দলকে গাড়ি থেকে নামিয়ে ঠাকুরপাড় এলাকায় দুটি গাড়ি আটক করে ধূপগুড়ি ট্রাফিক গার্ড। জানুয়ারি মাসে দ্বিতীয় রবিবার প্রায় সর্বত্রই পিকনিকে যাওয়ার ঢল নামে, তবে কোথাও যেতে দুর্ঘটনা না ঘটে সেজন্য সকাল থেকেই সতর্কতা জারি করে পুলিশ ও ট্রাফিক গার্ড টহলদারি শুরু করে। মূলত দুর্ঘটনা এড়াতে জলপাইগুড়ি জেলা পুলিশ আগে থেকে মিটিং করে পণ্যবাহী গাড়িতে পিকনিক না যাওয়ার নির্দেশ দিয়েছিল। তারপরও নির্দেশিকা উপেক্ষা করে বেশ কয়েকটি পিকনিক দল পিক আপ ভ্যান সহ অন্যান্য পণ্যবাহী তথা ছাদখোলা গাড়িতে করে পিকনিক যাত্রা করছিল, সে কারণেই পুলিশ গাড়িগুলিকে আটক করে।